যদি আপনি ফেসবুক ব্যবহার করেন, সেই ফেসবুক থেকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করা কোনো ব্যাপার না। হাতে থাকা যে কোনো একটা স্মার্টফোন দিয়েই কিন্তু আপনি চাইলে ফেসবুক থেকে লক্ষ টাকা না হলেও আপনি মাসে 30,000, 40,000 অথবা আপনি 50,000 টাকা ইনকাম করতে পারবেন। অনেকেই কিন্তু বলতে পারেন যে ভাই, আপনি যেহেতু লক্ষ টাকা ইনকাম করার আমাদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, তাহলে আপনি কত ডলার ইনকাম করেন? আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো, তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা পেজ ওপেন করেছি, আর আপনারা অনেকেই জানেন আমার কিন্তু ফেসবুকে 2টা পেজ রয়েছে। তো আমি এখান থেকে জাস্ট একটা পেজ থেকে আপনাদেরকে ইনকাম দেখাচ্ছি, বাকিটা আপনারা হিসাব করলেই বুঝতে পারবেন। এই মুহূর্তে আমি জাস্ট আমার পেজ থেকে এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন নামে একটা অপশন রয়েছে, আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন মনিটাইজেশনের যে টুলসটা রয়েছে, এখন আমরা জাস্ট এখান থেকে মনিটাইজেশন টুলসের উপর ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে ইনস্ট্রিম অ্যাডস, এবং এইখানে দেখতে পাচ্ছেন লাস্ট 7 দিনের ইনকাম। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই যে এখানে দেখুন লাস্ট 7 ডেজ, 17 ফেব্রুয়ারি থেকে 23 ফেব্রুয়ারি আমি কত ডলার ইনকাম করেছি? $308। এটা কিন্তু 7 দিনের ইনকাম, আমি কিন্তু আপনাদেরকে এক মাসেরটা দেখাচ্ছি না, 7 দিনে $308 ইনকাম হয়েছে। আমি জাস্ট আপনাদেরকে একটু ক্যালকুলেট করে দেখাচ্ছি আসলে বাংলা টাকায় সেটা কত টাকা আসে। এখন $308 আর বাংলাদেশি টাকায় এখন বর্তমানে আমরা যে রেট পাচ্ছি সেটা হচ্ছে $1 = 110 টাকা। ওকে, আমি জাস্ট এখান থেকে 110 দিয়ে গুণ করব। দেখুন, 1 সপ্তাহ মানে 7 দিনে আমার এই ফেসবুক থেকে ইনকাম হয়েছে 33,880 টাকা, আর এটা শুধুমাত্র একটা পেজ থেকে। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা অবশ্যই জানে যে আমার 2টা পেজ, আর আমি কিন্তু 2টা পেজেই কাজ করি। সো ওই ক্ষেত্রে একটা পেজ থেকে যদি 1 সপ্তাহে আমি 30,000 টাকা প্লাস ইনকাম করি, তাহলে এই পেজ থেকে এক মাসে কত টাকা আসবে? আর যেহেতু 2টা পেজে কাজ করছি, সো ওই ক্ষেত্রে কী পরিমাণ টাকা আসলে ইনকাম করা যায় ফেসবুক থেকে, সেইটা কিন্তু আপনারা এখন একটা কমপ্লিট ধারণা পেয়ে গেছেন। আশা করছি এইটা নিয়ে আপনাদেরকে আর ডিটেলসে বোঝানোর বা বলার কিছু নেই। তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই ফেসবুকে ভিডিও ছাড়তে হবে, আপনি যে বিষয়গুলো জানেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে। একটু কোয়ালিটিফুল ভিডিও তৈরি করতে পারলে, এবং আপনি এমন ধরনের ভিডিও তৈরি করবেন যেগুলো আসলে দর্শক দেখতে পছন্দ করে, তাহলেই কিন্তু এনাফ। এখন আমি আপনাদেরকে দেখাবো ফেসবুকে একটা ভিডিওতে কত হাজার ভিউজ হলে কত ডলার ইনকাম হয়, এবং আপনার ভিডিওতে কী পরিমাণ ভিউজ হলে আপনি একটা মোটামুটি ভালো পরিমাণ ডলার বা টাকা ইনকাম করতে পারবেন, সেটা কিন্তু আপনি একটা ধারণা পেয়ে যাবেন। রিচ, ফলোয়ার, ভিউজ বাড়ানোর উপায়, এই ভিডিওটা আপলোড করা হয়েছে 22 ফেব্রুয়ারি, এবং এই ভিডিওটাতে ভিউজ হয়েছে 16.9K। এই ভিডিওটা থেকে আমরা যে ইনকাম করেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি, $1.30। প্রায় 17,000 ভিউজে কিন্তু আমরা এখানে $1.30 পেয়েছি, যেটা আমরা যদি বাংলা টাকায় কনভার্ট করি তাহলে হবে $1.110 আর 30 সেন্ট, মোটামুটি হচ্ছে 150 টাকা ইনকাম করেছি 17,000 ভিউজে। সো এই ক্ষেত্রে আপনারা বুঝতে পারলেন যে আসলে 10,000, 15,000 বা 20,000 ভিউজ এলে আমরা কিন্তু একটা ভালো পরিমাণ টাকা বা ডলার ইনকাম করতে পারবো না, আমাদের জন্য প্রয়োজন আরও বেশি ভিউজ। এরপর আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, মোবাইলে মজাদার কল সেটিংস, এবং এই ভিডিওতে ভিউজ হয়েছে 4,99,000। এই ভিডিও থেকে আমরা ইনকাম পেয়েছি $20.42। এখন আমরা এখান থেকে আরেকটু বড় ভিডিও দেখাবো, তাহলে বিষয়টা আপনারা আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ভিডিও কল রেকর্ড নিয়ে একটা ভিডিও করা হয়েছিল, এই ভিডিও থেকে ভিউজ হয়েছে 1.2 মিলিয়ন, এবং এই ভিডিও থেকে আমরা ইনকাম করেছি $67.58। আর $67কে যদি আমরা বাংলা টাকায় কনভার্ট করি তাহলে কিন্তু মোটামুটি 7,000 টাকার মতো। এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রিয় মানুষটা কার সাথে কথা বলে, এইটার একটা ভিডিও, এই ভিডিওটাতে ভিউজ হয়েছে 2.1 মিলিয়ন, অর্থাৎ 2 মিলিয়ন প্লাস, এবং এই ভিডিও থেকে আমরা ইনকাম করেছি $83.19, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে মোটামুটি 8,500 থেকে 9,000 টাকার মতো। ওকে, এখন আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা ভিডিও ফেসবুক থেকে ইনকাম নিয়ে, এবং এই ভিডিওতে টোটাল ভিউজ হয়েছে 6.2 মিলিয়ন, আর এই ভিডিও থেকে ইনকাম হয়েছে 300
$351। আর আমরা যদি এখন এই $351 এখানে আমরা জাস্ট $351.110 রেট এই একটা ভিডিও থেকে কিন্তু আমরা ইনকাম করেছি $38,000 প্লাস। ওকে, তো এই ক্ষেত্রে আসলে আমাদের ভিডিওগুলোতে বেশি পরিমাণ ভিউজ আসতে হবে। যদি 30টা ভিডিও আমরা মাসে আপলোড করি এবং সবগুলো মিলে যদি 6 মিলিয়ন ভিউজ হয়, মানে এক মাসে আমরা যত ভিডিও আপলোড করব সবগুলোর টোটাল ভিউজও যদি 6 মিলিয়ন হয়, তাহলেও কিন্তু আমরা $30,000 প্লাস ইনকাম করব। আর যদি এর মধ্যে একটা দুইটা ভিডিও যদি 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন হয়ে যায়, তাহলে তোর কোনো কথাই নেই, যেমনটা আমার নিজের হয়েছে। আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।